السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চায়ের আজকের এই লাইভ সেশনে। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সকলকে সহি সালামতে রাখেন। মহামারীর এই দুর্যোগ আমরা সেসব প্রশ্ন থেকে কিছু বাছাই করে আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহর কাছে শুরুতেই তৌফিক কামনা করছি যেন আমরা শুদ্ধভাবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক উত্তরগুলো দিতে পারি। নাসআলুল্লাহ সুবহানাহু আন ইউওয়াফিকানা ওয়া ইয়াকুম লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা ওয়া ইয়াজআলানা মিনাল মুত্তাকিন ومن الذين يستمعون القول ويتبعون احسنه। প্রথম প্রশ্নটি আজকে যিনি করেছেন জান্নাতুল কুবরা তার নাম বলেছেন, আমি জানতে চাচ্ছি তাকওয়া অর্জনের সর্বশ্রেষ্ঠ পন্থা কি, কাইন্ডলি জানাবেন। ধন্যবাদ, আপনি সর্বশ্রেষ্ঠ বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। মোমেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া, কারণ তাকওয়া ছাড়া ইমান এবং ইসলাম টিকে থাকে। ফলে প্রত্যেক মুমিন এবং মুসলিম যারা নিজেদের ইমান এবং ইসলামের অস্তিত্বের বিষয়ে তারা দাবি করছে যে আমরা এগুলো মেনটেন করছি, তাদেরকে অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে। বরং ইমান এবং তাকওয়াকে, ইমান এবং ইসলামকে পরিপূর্ণভাবে ধরে রাখার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে তাকওয়া। কারণ তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশগুলো সর্বতোভাবে পরিপালন করা তার কাছে সওয়াবের আশায় এবং তার ওহির আলোকে। আর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে সর্বতোভাবে বর্জন করা ওহির আলোকে, আল্লাহর কাছে শাস্তির ভয় অথবা আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্যে। তাহলে এই দুটো দিক মেনটেন হলেই মানুষ আসলে তাকওয়াকে রক্ষা করতে পারে। তাকওয়াকে মেনটেন করার জন্য এবং মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া ধারণ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জ্ঞান অর্জন করা, ইলম। কারণ ইলম ছাড়া আসলে ইমানও থাকে না, ইসলামও থাকে না, আর তাকওয়ারও থাকার প্রশ্নই ওঠে না। কারণ আমাদের ইমান, ইসলাম এবং তাকওয়া তিনটাই হচ্ছে ইলম নির্ভর, জ্ঞান নির্ভর। সুতরাং সত্যিকারের সহি ইলম, সহি জ্ঞান যেন আমরা অর্জন করে আমাদের ইমানের একটা সৌধ আমরা তৈরি করতে পারি যেটা অথেন্টিক ইলম নির্ভর হবে, এবং ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো অথেন্টিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন সেগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে তাকওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তার মানে হচ্ছে তাকওয়া আসলে ইমান ইসলামের বাইরে কিছু না। তাকওয়ার প্রধান উপকরণগুলোই, উপাদানই হচ্ছে ইমান এবং ইসলাম। ইমান বলতে আমরা বোঝাচ্ছি আমাদের অন্তরের বিশুদ্ধ আকীদা। কারণ ইমান ইসলাম যখন একসাথে আসে, আমরা এর আগের পর্বে বলেছিলাম, তখন দুটোর মধ্যে একটু
ভিন্নমাত্রিক বিষয় অ্যাড হয়ে যায়। ইমান হচ্ছে অন্তর্জগতের বিষয়, আকিদার বিষয়গুলো, এবং ইসলাম হচ্ছে বাহ্যিক ব্যবহারিক আমলগুলো। তাহলে আমাদের ইমান যদি বিশুদ্ধ হয়, তা দিয়ে তাকওয়া শুরু হয়ে যায়, কারণ ইমান ছাড়া কোনো তাকওয়ার অস্তিত্ব কল্পনাই করা যায় না। আবার ইসলামের প্রত্যেকটা বিধান পরিপালন করলেই তাকওয়া আসবে, নাহলে আসবে না। কেউ যদি সালাত না পড়েই বলে যে না আমি তাকওয়া রক্ষা করি, মানে আল্লাহকে ভয় করি, সে তাকওয়ার অর্থের মধ্যে যায় ভয় করা, অথচ ভয় হচ্ছে তাকওয়ার একটা অর্থ, আর অনেকগুলো আছে, বেকায়া থেকে এসছে, বেঁচে থাকা, সচেতনতা, হ্যাঁ, আল্লাহর প্রতি মানে আল্লাহ অভিমুখী হওয়া, ইত্যাদি সব কিছু মিলে তাকওয়া। ফলে ইসলামের অনুশাসন মেনে চলা, এটা তাকওয়ার অন্যতম শর্ত। তাহলে আকিদা এবং ব্যবহারিক যে বিধিবিধানগুলো ওহির মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি, সেগুলো পরিপালনের মধ্য দিয়ে এবং বিশুদ্ধ ঈমান পোষণের মধ্য দিয়ে, বিশুদ্ধ আকিদা পোষণের মধ্য দিয়ে বিশুদ্ধ ইসলামকে যদি আমরা চর্চা করে যাই, তাহলে তাকওয়া আসা সম্ভব। এটাই হচ্ছে তাকওয়া অর্জনের সর্বশ্রেষ্ঠ পন্থা। তাকওয়া পোশাকই কোনো জিনিস নয়। কোনো ব্যক্তি যদি হয়তো মানুষের সাথে আচার ব্যবহারে খুবই ভালো, আর অন্যদিকে খারাপ, সে আল্লাহর সাথে তার আচরণ সুন্দর করে না, মানুষের হক রক্ষা করে না, গোপনে আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, তার বাহ্যিক বেশভূষা এবং বাহ্যিক আচরণ যত ভালোই হোক না কেন, তাহলে সে মুত্তাকি না। আবার মানে ফরজ ওয়াজিব তরক করে যদি কেউ তার পোশাকের দিক থেকে খুবই শালীন সুন্দর হয়, দেখতেও খুবই ভালো লাগে, ফর্সা সুন্দর ইত্যাদি, তাহলেও তাকওয়া হবে না। আমাদের দেশে অনেক সময় তাকওয়া বলতে আমরা আসলে বাহ্যিক বেশভূষাকে বোঝাচ্ছি, অথবা জোব্বা পুরুষদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বোরকা ইত্যাদি। পোশাক এবং ইসলামের যে আরও অন্যান্য বাহ্যিক যে বিষয়গুলো আছে, এটা তাকওয়ার পার্ট, এটা তাকওয়ার পার্ট, কিন্তু তাকওয়ার মেইন অস্তিত্ব হচ্ছে মানুষের অন্তরে। অন্তরটা যদি ঠিক হয়, তাহলে তাকওয়া সহজ হবে। অন্তরটা যদি আল্লাহ অভিমুখী না হয়, এবং অন্তরটা যদি দুনিয়ার সাথে মিশে যায়, এবং অন্তরের মধ্যে কলুষতা, গরলতা, পাপ চিন্তা ঢুকে যায়, তাহলে তাকওয়া দুরূহ হয়ে পড়বে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া। তিনি অন্তরের দিকে নির্দেশ করেছেন, এবং অন্য হাদিসেও বলেছেন, যেটি বুখারী সহ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে, যে আলা ইন্না ফিল জাসাদ মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু, জেনে রাখো যে শরীরের মধ্যে একটা পিণ্ড রয়েছে, যখন সেটা শুদ্ধ হবে তখন সারা শরীর বিশুদ্ধ হয়ে যাবে, সারা শরীর সঠিক হয়ে যাবে, অর্থাৎ তার মধ্যে আর কোনো কলুষতা এবং কোনো সার অকল্যাণ থাকবে না। ওয়াইদা ফাসাদ আল জাসাদু কুল্লু, আর যদি সেটা বিপর্যস্ত হয়, নষ্ট হয়, তাহলে সারা শরীর নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আলা ওয়াহি আল কলব, জেনে রাখো সেটা হচ্ছে কলব। সুতরাং কলবের সাথে তাকওয়ার এই যে রিলেশন, সেই জায়গাটাকে আমাদের রিপেয়ার করতে হবে, সুন্দর করতে হবে, এবং তার মধ্য দিয়েই ইমানটা আমাদের কমপ্লিট হবে, পরিপূর্ণ হবে, সহি আকিদা নির্ভর হবে, এবং তারপরে বিশুদ্ধ ইসলামকে চর্চার মধ্য দিয়ে তাকওয়া অর্জন হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি এখন অন্যভাবে তাকওয়া অর্জন করতে চায়, সেটা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় প্রশ্নটা আমরা পেয়েছি মোহাম্মদ জায়ান থেকে। মোহাম্মদ জায়ান এই নামে নিশ্চয় কোনো বোনে প্রশ্নটা করেছেন, কারণ প্রশ্নটা একজন বোনের। তিনি বলেছেন, আমি এবং আমার স্বামী গত 10 মাস যাবৎ আলাদা। আমার একটা 6 মাসের ছেলে আছে। এখন আমার স্বামী সংসার করবে, কিন্তু তার শর্ত হচ্ছে আমার পরিবার নিয়ে ওদের বাসায় যাওয়া লাগবে, আর না হয় আমার পরিবারের সাথে সম্পর্ক শেষ করে আসা লাগবে। পরিবার নিয়ে যাওয়া লাগবে অর্থাৎ মেয়ের পরিবার বা আপনার পরিবার গিয়ে তাদের কাছে ক্ষমা চাইবে, আপনাকে তাদের হাতে তুলে দিয়ে আসবে। যদি সেটা নাও করে, আরেকটা শর্ত দিয়েছেন, তাহলে পরিবারের সাথে সম্পর্ক শেষ করে যে চিরজীবনের জন্য আর আপনাদের কাছে আসবো না, আমি আমার স্বামীর সংসারে চলে যাচ্ছি, এভাবে আসতে হবে বলে আপনার স্বামী শর্ত দিয়েছেন। এই দুটোর কোনোটাই যদি করতে না পারি, আপনি বলছেন আমার সাথে তিনি সম্পর্ক রাখবেন না, এবং আমার পরিবার কোনোভাবেই যেতে রাজি না। আপনি বলছেন যে আপনার পরিবার কোনোভাবেই যেতে রাজি না, অর্থাৎ আপনার স্বামীর পরিবারের কাছে মাথা হেট করতে রাজি না।
এরপর আপনি বলছেন তবে আমার যাওয়ায় কোনো বাধা দেয় না, অর্থাৎ আপনার পরিবার নিজেরা গিয়ে তাদের কাছে ছোট হতে চাইছে না, তবে আপনি স্বামীর কাছে যান এ ব্যাপারে বাধাও দিচ্ছে না। এখন আপনার প্রশ্ন হচ্ছে, স্বামীর শর্ত না মানলে ও আমাকে নেবে না আর তালাকও দেবে না, ওর কাছে আমাদের পরিবার অনেক খারাপ, আমি সংসার করতে চাই, আমার কি করা উচিত? দয়া করে উত্তরটা দিবেন, অনেক সমস্যা আছে। যে বোন এই প্রশ্নটা পাঠিয়েছেন, আসলে আপনার এই সমস্যাটা শুধু আপনার একার নয়, এরকম বহু বোনের সমস্যা আমরা দেখেছি, বহু সংসারে এই ধরনের সমস্যাগুলো রয়েছে এবং তার জন্য আসলে দুই পক্ষই দায়ী। কারণ দেখা যাচ্ছে যে আপনার স্বামী যে শর্তগুলো দিয়েছে সেগুলো কঠিন শর্ত, আবার আপনার পরিবারও কোনোভাবেই মানে তাদের সাথে কোনো কনসিলিয়েশন বা একটু নমনীয় হয়ে কিছু একটা করুক সেটাও চাচ্ছে না। দুই পরিবার দুটো প্রান্তিক সীমানায়, মাঝখানে আপনি বলি হচ্ছেন, আপনার স্বামী হয়তো পুরুষ হওয়া এবং এই সমাজের মধ্যে যে অ্যাডভান্টেজটা সে পাচ্ছে সে সুযোগটা নেওয়ার কারণে সে অসহায় বোধ করছে না, কিন্তু আপনি অসহায় বোধ করছেন এবং সত্যি আপনি অসহায়ই বটে। কারণ এই দুটো সংসার, সেখানে বিজ্ঞ লোকেরা আছে, মুরব্বীরা আছেন, তারা আপনাদের এই বিষয়টা চাইলেই সুন্দর করে আসলে সমাধা করে দিতে পারে। আল কোরআনে তো সেটাই বলেছে, আল কোরআনে সুরা আন-নিসার 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর সমাধান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের পরিবারগুলো, মুসলিম পরিবারগুলো কোরআন পড়ে না এবং পারিবারিক যে নির্দেশনা আল কোরআন দিয়েছে সেটাও তারা আসলে খেয়াল করে না বা গুরুত্ব দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। যদি তোমরা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বিচ্ছিন্নতার আশঙ্কা করো, তাহলে স্বামীর পরিবার থেকে একজন হাকাম, একজন বিচারক টাইপের বা সালিস টাইপের ব্যক্তিকে প্রেরণ করো এবং স্ত্রীর পরিবার থেকেও আরেকজন হাকামকে পাঠাও। যদি তারা দুজন, স্বামী এবং স্ত্রী, ইসলাহ চায়, কল্যাণ চায়, সন্ধি চায়, বোঝাপড়াটা চায়, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে আল্লাহ তাদেরকে এই তাদের দুজনের মধ্যে সুন্দর মিলঝুল করে দেবেন। দায়িত্বটা কে নিলেন? আল্লাহ নিলেন, আল্লাহ তাদের মধ্যে মিলঝুল করে দেবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা যথেষ্ট বিজ্ঞ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, তিনি সব কিছু জানেন, খাবীরা সব কিছুর খবর রাখেন। তাহলে আপনাদের আশু কর্তব্য হচ্ছে দুই পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ লোক, দেখেন হাকাম, হাকাম আসলে হা কাফ মিম থেকে, এখান থেকে হাকিম, এখান থেকে হিকমা, এই শব্দগুলো এসছে। তাহলে সালিস হবে বিজ্ঞ ব্যক্তি, যিনি বিচারটা বোঝেন, যিনি কনসালিয়েশনটা চান, যিনি এসলাহ চান, যিনি উভয় পরিবারকে জোড়া দিতে পারেন, ভাঙনকে তিনি আসলে মানে সামনে নিয়ে আসবেন না বা ভাঙন দিকে ঠেলে দেবেন না পরিবারকে। এমন দুজনকে নিয়ে আপনারা বসুন, দুই পক্ষের সুন্দর সমাধান করতে পারে। আর স্বামী যে শর্তগুলো দিয়েছে এই ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, সব শর্ত মানা যাবে না, সব শর্ত মানা যাবে না, কিন্তু স্বামীকে তো কনভিন্স করতে হবে। তিনি হয়তো গোড়ামি ধরে বসে আছেন যে স্ত্রীকে তিনি তার আন্ডারে রাখতে চান এবং পরিবারকে, স্ত্রী পরিবারকেও তিনি একটু কোণঠাসা অবস্থায় দেখতে চান। এটা আমাদের মুসলিম পরিবারগুলোর অনেক স্বামীরাই করে থাকে, এর জন্য কিন্তু ইসলাম দায়ী নয়। ইসলাম কখনো স্বামীদেরকে এরকম একগুয়ার হতে বলেনি এবং এটাও বলেনি যে স্ত্রীদেরকে তোমরা কোণঠাসা করো, যেহেতু স্ত্রীরা দুর্বল, সামাজিকভাবে তারা নিজেরা দাঁড়াতে পারে না, ফলে তোমরা তাদেরকে সব সময় মানে একটু নিচে রাখো। আমরা অনেক গল্প শুনেছি, যেমন আমাদের এই গ্রামীণ সমাজে অনেক স্বামীরা তারা বিয়ের রাতে বিড়াল মারে, অর্থাৎ স্ত্রীকে দেখায় যে দেখো আমি অত্যন্ত রাগি, সো বি কেয়ারফুল, আমার সামনে কোনো উল্টাপাল্টা কিছু করবা না, যা বলি তাই শুনবা। তো এটা ঠিক যে স্বামী স্ত্রীর মধ্যে স্বামীরও অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে তাইবা একাডেমির পক্ষ থেকে একটা কোর্স করাচ্ছি। আজকেও আমাদের ক্লাস আছে ইসলামিক ফ্যামিলি লাইফ অথবা ইসলামের আলোকে পরিবার, আপনারা সেই কোর্সগুলোতে হয়তো এনরোল করতে পারেন। যাই হোক, আসলে এই বিষয়ে আমাদের জানার ঘাটতি থেকেই পারিবারিক অশান্তিগুলো তৈরি হচ্ছে, ফলে স্বামী শর্ত দিচ্ছেন কি,
তোমার পরিবার নিয়ে এসে আমাদের এখানে আসতে হবে, অর্থাৎ আমাদের পরিবারের কাছে ছোট হতে হবে, এটাই বোঝা যাচ্ছে। তা না হলে এই পরিবার তো যেতেই পারে, বেয়াইর পরিবারে কে না যেতে পারে? একটা সুন্দর দাওয়াত, একটা মানে আন্তরিক পরিবেশ, খাওয়া দাওয়া ভালো চলবে, তাহলে কেন যেতে চাইবে না? যেতে চাইবে না কারণ সেখানে গেলে তাদেরকে কিছুটা অপমানিত হতে হবে। দ্বিতীয় শর্ত দিয়েছে কি, পরিবারের সাথে তার স্ত্রীকে তার মা বাবার সাথে সম্পর্ক শেষ করে আসতে হবে। ভয়ঙ্কর, অমানবিক, অনিসলামিক এবং অন্যায় শর্ত, অন্যায় শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বারিরার একটা মুআমালার ক্ষেত্রে, মুকাতাবা, একটা মুআমালাতের ক্ষেত্রে কিছু শর্ত নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন তিনি যেই বক্তব্যটা দিয়েছিলেন সেটি ইমাম বুখারী তার সহিহ বুখারীর কিতাবুল বুয়ুরের মধ্যে নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে শর্তগুলো শুদ্ধ নয় সেগুলোর ব্যাপারে। মা বালু রিজালিন ইয়াশতারিতুনা শুরুতান লাইসা ফি কিতাবিল্লাহ, যে লোকদের কি হলো যে তারা এমন সব শর্ত আরোপ করছে যেটা আল্লাহর কিতাবের মধ্যে নাই, অর্থাৎ আল্লাহর কিতাবে এই ধরনের শর্তের পক্ষে কোনো সমর্থন নাই। মা কানা মিন শর্তিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল, যে সকল শর্ত আল্লাহর কিতাবের মধ্যে নাই, অর্থাৎ আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক, ফাহুয়া বাতিল, সেগুলো বাতিল। ওয়া ইন কানা মিআতা শর্তিন, এরকম অবাঞ্ছিত শর্ত যদি 100 শর্ত হয় তবুও সেটা বাতিল বলে গণ্য হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাদা উল্লাহে আহাক্কু ও শর্তুল্লাহে আওথাক, আল্লাহর যে মীমাংসা, আল্লাহর যে ফয়সালা সেটি যথাযোগ্য, সেটি সঠিক, সবচেয়ে সঠিক। ও শর্তুল্লাহে আওথাক, এবং আল্লাহর শর্তটাই, যেই ধরনের শর্ত করার পারমিশন আল্লাহ দিয়েছেন সেটাই হচ্ছে সবচেয়ে সুদৃঢ়। অতএব এর বাইরের শর্তগুলো আসলে কখনো করা যাবে না, এর বাইরের শর্ত কখনো করা যাবে না। তো সুতরাং আমরা এ থেকেও বুঝলাম যে স্বামীর পক্ষ থেকে যে শর্তগুলো করা হচ্ছে এটা শরীয়তসম্মত নয়। এটা কিভাবে সম্ভব? বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করা এটা উচিত নয়। অতএব আমরা এই স্বামীকে বলবো যে আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আপনার স্ত্রীর প্রতি একটু মনোযোগ দিন এবং তার পক্ষে আসুন, এবং যেহেতু আপনি সংসার করতে চান বোঝা যাচ্ছে, কিন্তু এর কঠিন শর্ত আরোপ করছেন কেন? সম্পর্ক নষ্টের মতো কবিরা গুনাহের শর্ত দিচ্ছেন কেন? সেটি বন্ধ করুন, বরং দুই পক্ষ বসুন, যেটা আমরা কোরআনের যে ফয়সালাটা আমরা দেখতে পাচ্ছি সে ফয়সালাটা নিন। নিজে যদি স্ত্রীর সাথে সুন্দরভাবে এটাকে বোঝাপড়ার ব্যবস্থা রূপান্তরিত করতে না পারেন, তাহলে মিনিমাম দুই পরিবারের বিশিষ্ট লোকদেরকে নিয়ে বসুন এবং সুন্দরভাবে এটাকে শেষ করে আপনার স্ত্রীকে আপনি নিয়ে নিন। এটা স্বামীর ব্যাপারে বলা। আর আমরা বোনকে বলবো, যিনি সরাসরি প্রশ্ন করেছেন, যেহেতু হয়তো আমার এই কথাগুলো আপনার স্বামীর কাছে নাও যেতে পারে, এখন আপনি কি করবেন, আপনি সেটা নিয়ে মানে চিন্তিত আছেন এবং আমাদের কাছে সমাধান চাচ্ছেন। প্রথম আমি বলবো, আজকে যে সমাধানটা দিলাম সেই সমাধানটাকে ইনিশিয়েট করা, মানে উদ্যোগে রূপান্তরিত করার জন্য আপনি আপনার পরিবারের সাথে, মা বাবার সাথে কথা বলুন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনি কোনো একজন ব্যক্তির সাথে কাউন্সিলিং করুন। আপনি আপনার মা বাবাকে নিয়ে পুরো জিনিসটা নিয়ে আপনার এলাকার ইমাম অথবা যারা খতিব, বড় আলেম আছেন, তাদের দ্বারস্থ হন। তারা নিশ্চয়ই এ ব্যাপারে সুন্দর একটা পরামর্শ দেবে, যে পরামর্শগুলো আমরা দিয়েছি। তখন আপনার মা বাবা সহ আপনার পরিবারের সবাই যদি বুঝেন, তারা এখানে উদ্যোগটা নিতে পারবে এবং তাদের কাছে বলবে ঠিক আছে আমরা যাব। এবং সেক্ষেত্রে ধরেন মানে মানুষ তো সবাই একরকম না, কেউ যদি খারাপ আচরণ করেও সেক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক আচরণের মধ্য দিয়ে এটাকে একটা সুন্দর ইসলাহে রূপান্তরিত করা যায়। এর জন্য বিচক্ষণতা লাগে, এর জন্য একটু বুদ্ধি রাখা লাগে, এর জন্য রাগ পোষণ করলে হবে না, অভিমান পোষণ করলে হবে না। আমি মনে করি যে আপনার যে সমস্যাটা আপনি এখানে তুলে ধরেছেন, স্টিল সেখানে ইসলাহ সম্ভব এবং সেখানে সুন্দর একটা সংসার গড়ে তোলা সম্ভব। এবং আমার মনে হয় কিছুটা ছাড় দিয়ে হলেও আপনি এবং আপনার পরিবার, আপনারা ওই পরিবারের সাথে সম্পর্কটা জোড়া দেন। এবং তারপরে আপনার স্বামীর নিশ্চয়ই কিছু ত্রুটি আছে বোঝাই যাচ্ছে, সেই ত্রুটিটা আপনি ঝগড়া করে অথবা আপনার পরিবার অনুযোগ করে তার উপর চাপিয়ে না দিয়ে তাকে কিছু কাউন্সিলিংয়ের আওতায় নিয়ে আসেন।
অর্থাৎ আপনার স্বামীকে বিজ্ঞ কোনো ব্যক্তি অথবা কোনো আলেম ব্যক্তি, ভালো কাউন্সেলিং করতে পারেন এমন ব্যক্তি যদি তাকে বুঝিয়ে দেন, তাহলে তিনি তার ভুলগুলো বুঝতে পারবেন না। আমরা কাউন্সেলিং করতে গিয়ে এরকম প্রচুর দেখেছি যে ক্ষেত্রে একটু বোঝাসার পরে তিনি তিনি কিন্তু নিজেই মনে মনে খুব অনুতপ্ত হন এবং ভাবেন, আহা, আমি তো আমার স্ত্রীর প্রতি আসলে অন্যায়াচরণ করেছি, আহা, আমি তো আমার স্ত্রীর পরিবারের প্রতি অন্যায়াচরণ করেছি। আবার কোনো বোন যদি তিনি তার স্বামীর প্রতি অন্যায়াচরণ করে থাকেন, আমরা কাউন্সেলিং করার পরে দেখা যাচ্ছে তিনি বলেন, আহা, আসলে আমার এটা ঠিক হয়নি, আমার স্বামীর সাথে আসলে এই আচরণটা ঠিক হয়নি। তাহলে এটা হচ্ছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে বোঝাপড়ার ব্যাপার আছে। এখানে শুধুমাত্র একদল আরেক দলের প্রতি কোনো অভিযোগ দায়ের করলো, তার জবাব দিলে দেবে, এর মধ্য দিয়ে সম্পর্ক জোড়া লাগবে না। আর কোরআন হাদিস থেকেও সরাসরি যে বিষয়গুলো আমরা পাচ্ছি সেগুলো বিচক্ষণতার সাথে ইমপ্লিমেন্ট করতে হবে, তাতবিক দিতে হবে, তাহলেই আসলে জোড়াটা লাগবে। তা না হলে কোরআনের জায়গায় কোরআন থাকবে, হাদিসের জায়গায় হাদিস থাকবে, আর আমাদের সংসারগুলো ভেঙে যাবে। আল্লাহ যেন আপনাদের সংসারকে জোড়া লাগিয়ে দেন এবং আপনাদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি করে দেন, আপনাদেরকে একটা সুখী দম্পত্য হিসাবে কবুল করেন, সে দোয়া করছি। এরপর আরেকজন হারিয়ে যাওয়া মুক্তা, তিনি বলেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, বলেছেন সূরা নিসা এসেছে, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। হ্যাঁ, সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুবারে কথাটাই বলেছেন, 48 নম্বর আয়াতে এবং 116 নম্বর আয়াতে, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া আর যে কোনো পাপকে তিনি ক্ষমা করে দেন। এরপর আপনি বলছেন সূরা জুমারে এসেছে, বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করছো, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। হ্যাঁ, সূরা জুমার সে আয়াতটি তো বিখ্যাত আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিআ। অর্থটা তো আপনি বলেই দিয়েছেন। তো আপনার প্রশ্ন হচ্ছে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন কি না জানতে চাই, শিরক থেকে বাঁচার উপায় কি, শিরক সম্পর্কে জানতে কোন বই পড়বো, তিনটি প্রশ্ন করেছেন, প্রশ্ন সবগুলি অনেক বড় বড়। যাই হোক, শিরকের গুনাহ আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। আচ্ছা, ক্ষমা, শিরিক, কুফরি, নাস্তিকতা, এরকম যত ভয়াবহ গুনাহগুলো আছে এগুলো সবগুলো আল্লাহ ক্ষমা করবেন একটা শর্তে, সেটা হচ্ছে তওবা। কারণ আল্লাহ কোরআনে বারবার তওবার তাগিদ দিয়েছেন এবং তওবার পরে বলেছেন যে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। তাহলে শিরিক থেকে যিনি তওবা করল, তার মানে কি, তিনি মুসলিম হলেন, ইমানের মধ্যে আসলেন। তাহলে শিরক থেকে যদি ইমানের মধ্যে আসেন, তাহলে সেই ব্যক্তির পূর্বে কৃত শিরক, শিরকি আকীদা, শিরকি কর্মকাণ্ড সব কিছু আল্লাহ ক্ষমা করে দেবেন। এই প্রক্রিয়া তো আমরা দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, যারা ইসলাম গ্রহণের আগে মুশরিক হিসাবে জীবনযাপন করতেন, ইসলাম গ্রহণের পরে তাদের আগের সমস্ত শিরক আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে সূরা আন-নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন তিনি শিরককে ক্ষমা করবেন না, সে কোন শেরক? সে শেরক হচ্ছে ওই শেরক যে ব্যক্তি এই শেরককে চর্চা করল, লালন করল, ধারণ করল এবং এই শেরকের উপরে তার মৃত্যু হলো। তাহলে এই ব্যক্তি যেহেতু তার শেষ অবস্থা শেরকের উপরে হয়েছে, বড় শেরকের উপরে, ফলে আল্লাহ তাআলা এটাকে আর কোনোদিন ক্ষমা করবেন না এবং সে হবে খালেদুন মুখাল্লাদুন ফিন্নার, সে জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে থাকবে। সেটি আল্লাহ সূরা আল বাইয়িনার মধ্যে বলেছেন, আরও অনেক জায়গায় বলেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন শিরক থেকে। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অর্থাৎ শিরক থেকে বাঁচো। শিরক যদি করে ফেলো অথবা এখনও যদি তোমাদের কেউ শিরিক অবস্থায় থাকে, তাহলে তা থেকে তওবা করো, তা থেকে বেঁচে যাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য শিরিক থেকে মুক্ত লাগবে। আর এই সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বোঝাতে চাচ্ছেন, যত বড় পাপই করো না কেন, যত কবিরা গুনাই করো না কেন, শিরিক কুফরি যাই করো না কেন, লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। কারণ আল্লাহ তাআলা
এই যে বিভিন্ন ক্যাটাগরির পাপগুলো আছে, ছোট পাপ, বড় পাপ, রেগুলার পাপ কিংবা শেরকের পাপ, কুফরির পাপ, এই প্রত্যেকটা পাপ থেকে মানব জাতিকে মুক্ত হওয়ার চমৎকার এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইফেক্টিভ পদ্ধতি, ম্যাথোডলজি তিনি বর্ণনা করে দিয়েছেন। অতএব সে মেথড, সে পদ্ধতি যারা অবলম্বন করবে, আল্লাহ তাদের ইন্নাল্লাহ ইয়াগফিরুদ্দুনুবা জামিয়া, আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেবেন। তাহলে আমরা আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, শিরককে কোন অবস্থায় আল্লাহ কখনোই ক্ষমা করবেন না এবং কোন অবস্থায় ক্ষমা করবেন সেটি আমরা বললাম। শিরক থেকে বাঁচার উপায় কী? শিরক থেকে বাঁচার উপায় যদি আমরা খুব সংক্ষেপে বলি, মানে ইজমালিভাবে সংক্ষিপ্তভাবে, সেটা হলো একটা উপায়, সেটা হচ্ছে ইমান। ইমান এর স্টেটে, ইমানের অবস্থায় যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন শেষ নিঃশ্বাস পর্যন্ত, তাহলে শিরক আপনাকে স্পর্শ করতে পারবে না। কারণ শিরক এবং ইমান দুটো এক জায়গায় থাকে না, শিরক এবং ইমান এক জায়গায় থাকে না। কারণ শিরক ইমানের সাথে মিশ্রিত হলেই ইমানকে সে ধ্বংস করে দেয়। যদি আপনি শিরককে ধ্বংস না করেন, তাহলে শিরক আপনার ইমানকে ধ্বংস করে দেবে। পৃথিবীর বহু মানুষ নিজেদেরকে ইমানদার মনে করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোক সম্পর্কে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশই ইমান এনেছে বটে, কিন্তু সাথে সাথে শিরকও করে। এখন আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার পরে যদি কেউ পৌত্তলিকতার মধ্যে, মূর্তি পূজার মধ্যে এবং আরও অন্য অন্য শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থাকে আর নিজেকে ইমানদার মনে করে, আসলে সেটা হবে না। ইমান প্লাস ইমান ইকুয়াল টু ইমান, ইমান প্লাস শিরক ইকুয়াল টু শিরক, শিরক প্লাস ইমান ইকুয়াল টু শিরক। অর্থাৎ শিরক আপনার শুরুতে আসুক অথবা শেষেই আসুক, যে কোনো অবস্থায় ইমানদারদের মধ্যে শিরক যদি ঢুকে পড়ে, তাহলে তার ইমানকে সে ধ্বংস করে দেয়। এই জন্য নওয়াকেদুল ইমান, নওয়াকেদুল ইসলামের একদম শুরুতেই আছে শিরক। শিরক থেকে বেঁচে থাকার জন্য আপনাকে ভালো মোমেন হতে হবে, সত্যিকারের বিশুদ্ধ ইমানওয়ালা মোমেন হতে হবে এবং সত্যিকারের মুসলিম হতে হবে। এটা হচ্ছে এজমালি কথা। আর তাফসিলি কথা অনেক বড়, সেটা আমরা আজকে আর বলবো না, তবে এতটুকু বলবো যে শিরক থেকে বাঁচার জন্য আপনাকে জ্ঞানমুখী হতে হবে, এলেম। কারণ আজকাল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কবরে, মাজারে, দরগায়, আরও কত জায়গায়, সামাজিক বিভিন্ন আনন্দ উল্লাসের জায়গায়, বিভিন্ন পলিটিক্যাল ফোরামে আমরা শিরকের ঘনঘটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে শিরককে এই মুসলিমদের বিশাল একদল লালন করছেন। তাহলে শিরক থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় উপায় হল জ্ঞানমুখী হওয়া। তাদেরকে যদি বলেন তুমি এটা কেন করছো, বলে যে এটা তো ইসলামের সাথে কোনো সংঘর্ষ নাই। প্রচুর লোকদেরকে সামাজিক ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, অন্য অন্য পলিটিক্যাল ক্ষেত্রে, আরও অন্য অন্য অনেক ক্ষেত্রে আপনি দেখবেন তারা শিরকে লিপ্ত, অথচ তারা বলে যে না এটা শিরক না। গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে নলেজ গ্যাপ, তারা জানে না। অতএব শিরক থেকে বেঁচে থাকার জন্য আপনাকে ইমানের উপাদানগুলো, ইমানের আরকানগুলো এবং ইমানকে ধরে রাখার উপায় কী সেটা জানতে হবে। পাশাপাশি শিরক এবং তার আশেপাশে আরও যে সমস্ত সমপর্যায়ের বড় বড় পাপগুলো আছে যেগুলো আমাদের ইমানকে ধ্বংস করে, যেটাকে আমরা নওয়াকেদুল ইমান বলি, সেটাও জানতে হবে। আপনি দেখবেন যে অনেক মুমিন নওয়াকেদুল ইমান না জানার কারণে সে ইমান ধ্বংসকারী কাজ করে বসছে, অথচ সে বলছে সে ইমানদার। এটা অতএব শিরক থেকে বাঁচার জন্য আমি সংক্ষেপে কথাগুলো কথা বললাম। মনে হয় যে এগুলো যদি আমরা ফলো করি, বিস্তারিতভাবে আরও অনেক কিছু আমরা জেনে নিতে পারবো। শিরক সম্পর্কে জানার জন্য কোন বই পড়বো? শিরক সম্পর্কে জানার জন্য অনেক সুন্দর সুন্দর বই আছে, আরবিতে, বাংলায়, ইংরেজিতে, আরবিতেও, মানে আরবিতে সবচেয়ে বেশি বই আছে। তারপরে বাংলায় যে বইটা আপনারা পড়তে পারেন সেটি হলো ডক্টর মোজাম্মেল, তার লেখা শিরক কী ও কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এটি তার পিএইচডি থিসিস, তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করেছিলেন এবং পরবর্তীতে তিনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, রাহমাহুল্লাহ। আর এছাড়াও শিরকের উপরে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বই আছে, যেগুলো আপনি ইসলাম হাউস .com-এর মধ্যে পাবেন। নওয়াকেদুল ইসলামের উপরে লেখা, শিরকের সাথে সম্পৃক্ত আর অন্যান্য শিরকের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে লেখা আছে। তারপরে এই বিষয়ে আপনি আরও জানতে পারবেন ইসলাম QA.info, এখানে আকিদা অধ্যায়ে শিরকের উপর ব্যাপক জরুরি ডিসকাশন আছে, সেগুলো আপনারা পড়ে নিতে পারেন।
এমডি আলী হাসান খান বলেছেন, জামাতে নামাজ আদায় করার সময় ইমামের সাথে আল্লাহু আকবর সামি আল্লাহু লিমান হামিদা পড়তে পারবো কি না? প্রথম হচ্ছে, আপনি তাকবীরাতুল ইন্তেকালের কথা বলছেন, শুরুতে যেমন আল্লাহু আকবর বলে শুরু করা এবং এক রোকন থেকে আরেক রোকনে যাওয়ার সময় যে আল্লাহু আকবর বলে আমরা বলি, সেগুলো ইমামের সাথে পড়তে পারবো কি না? হ্যাঁ, পড়তে পারবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইযা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম তাকবীর দেয় তারপরে তোমরা তাকবীর দাও। তাহলে এই যে মানে ইমাম যখন যে কাজগুলো করে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজের পারমিশন দিয়েছেন, সেগুলো মুক্তাদি মাম ইমামের সাথে করতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এটা মুক্তাদি ইমামের সাথে পড়বে কি না? প্রথম হচ্ছে, আমরা বলবো যদি কোনো ব্যক্তি এককভাবে সালাত পড়েন, তাহলে তিনি সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ দুটোই পড়বেন, দুটোই তার জন্য মোস্তাহাব, দুটোই তার জন্য বিধান। এ ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরামের ইত্তেফাক রয়েছে। ইমাম তাহাবী তার শারহ মাআনিল আথারের মধ্যে ওলামাদের এজমায়ের কথা উল্লেখ করেছেন এবং ইবনু আব্দুলবার আল ইস্তিদকার গ্রন্থে এজমায়ের কথা উল্লেখ করেছেন। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ দুটোই পড়বে কি না, এই বিষয়ে একটু ইখতিলাফ থাকলেও জমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে ইমাম দুটোই পড়বে, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ দুটোই পড়বে। আর তৃতীয় পর্যায়ে যেটা আপনার প্রশ্ন, মামুম মুক্তাদি তিনি সামি আল্লাহু লিমান হামিদা পড়বেন কি না, এই ব্যাপারেও ইখতিলাফ রয়েছে ওলামায়ে কেরামের মধ্যে। জমহুর ওলামায়ে কেরাম আহনাফ, মালিকিয়া, হানাবেলা, এই তিন ধারার ওলামায়ে কেরাম সকলের মত হলো যে মুক্তাদি সে সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, সে শুধু রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। তবে শাফিঈ এবং জাহেরি ধারার ওলামায়ে কেরাম তারা বলছেন যে না, দুটোই তার জন্য মোস্তাহাব। ইমামের মতো মামুম বা মুক্তাদি তিনিও সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন। তবে এক্ষেত্রে হাদিস এবং অন্যান্য সকল কিছুর আলোকে রাজহ মত হচ্ছে জমহুর ওলামায়ে কেরাম যেটা বলেছেন, আহনাফ, মালিকিয়া এবং হানাবেলা সহ মানে আরও যারা মানে ওলামায়ে কেরাম আছেন তারা যেটা বলেছেন সেটা এখানে রাজহ। এক্ষেত্রে আমরা শেখ সালেহ বিন উসাইমিন তাকেও দেখেছি, তিনি রাজ্যে দিয়েছেন এই মতটাকে লেকা আল বাবুল মাফতুহ, এই গ্রন্থের মধ্যে তিনি বলেছেন যে মুক্তাদি সে সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, সে শুধু রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। কারণ হাদিসের মধ্যে ওইভাবে এসেছে যে যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদি বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে শেফ আলী আক্তার, তিনি করেছেন, বলেছেন মা বাবা ঋণ রেখে মারা গিয়েছেন, এই ঋণ পরিশোধে ছেলে সন্তান যদি অপারগ হয় তাহলে মেয়ে সন্তানের উপর ঋণ পরিশোধের দায়িত্ব কতটুকু বর্তায়? মা বাবা ঋণ রেখে যদি মারা যান, সেটা তো বান্দার হক, সেটা তো কখনোই ক্ষমা হবে না। অতএব সন্তানদের সবারই কর্তব্য হলো সেই ঋণটা পরিশোধ করে দেওয়া, শুধু সন্তান না বরং তার কাছের সকল মানুষের এটা কর্তব্য। কারণ আমরা কীভাবে দেখব যে আমার একজন প্রিয় ব্যক্তি, আমার প্রিয় আত্মীয়, আমার বাবা অথবা মা জাহান্নামে শুধু এই ঋণের কারণে? অতএব আপনি একজন মেয়ে শেফ আলী আক্তার, আপনি বলছেন যে আপনার হয়তো ভাইয়েরা অপারগ, আপনার সক্ষমতা আছে, আপনি অবশ্যই শোধ করে দেবেন, মেয়েরা শোধ করে দেবে। সে মেয়ে বলে তার জন্য এটা মোস্তাহাব হয়ে যাবে না, যদি তার সক্ষমতা থাকে, যদি তার সামর্থ্য থাকে, তিনি অবশ্যই দেবেন। এটা কীভাবে সম্ভব যে আমরা আমাদের মা বাবাকে জাহান্নামে দেখছি, আমি তা থেকে রক্ষা করার জন্য সামর্থ্য রাখা সত্ত্বেও আমি বলছি যে না, আমার জন্য মোস্তাহাব করলাম না? এটা হতে পারে না। আপনার মা বাবা আপনাকে মানুষ করেনি, আপনার ভাইদের মতো আপনাকে সমর্থন দেয়নি, আপনাকে সেই খোরপোশ থেকে আরম্ভ করে একজন মা বাবা মানে একজন বাবা একজন মা তার সন্তানকে সমানভাবেই দেখে, ছেলে হোক আর মেয়ে হোক। অতএব মেয়ে সন্তানদেরও কর্তব্য হচ্ছে মা বাবার সামনে দাঁড়ানো এবং তাদের পক্ষে দাঁড়ানো এবং তাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কাজ করা, তাদের প্রতি সম্মান রাখা, তাদের সহায় থাকা। আল্লাহ তৌফিক দান করুন। মোবারক হোসেন, আপনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম বলেছেন, আমি ওমান থেকে
আপনার কাছে আমার জানার বিষয় যে সালাতে রাফল ইয়াদাইন না করলে সালাত শুদ্ধ হবে কি না। জাজাকাল্লাহু খায়রান। যে প্রশ্নটা আপনি করেছেন এটা খুবই কমন একটা প্রশ্ন, এবং এটা মুসলিমদের ফিকহি দিক থেকে একটা ইখতিলাফীয় প্রশ্ন। তবে আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সালাত ফরজ করেছেন তার মধ্যে যে বিভিন্ন আমলগুলো আছে সেগুলোর মধ্যে রাফল ইয়াদাইন একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সেটা নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন সেটা একটু তুলে ধরতে চাচ্ছি। যেমন শুরুতে আমরা একটা হাদিস এখানে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যেটা উল্লেখ করব, বুখারী মুসলিমে এসেছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযবা মিন কাবাইহি ইযা ইফতাতাহা আস-সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন তখন তার দুই কাঁধ বরাবর দুই হাত উঠাতেন। ওয়া ইযা কাব্বারা লিরুকু, এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখনও দুই হাত দুই কাঁধ বরাবর উঠাতেন। ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু, এবং যখন তিনি রুকু থেকে তার মাথা উঠাতেন তখন একইভাবে রাফা আহুমা কাযালিক, একইভাবে তার দুই হাত উঠাতেন। জমহুর আল উলামা এই হাদিস দ্বারা আমল করেছেন। আমরা এই জন্য এই হাদিস দ্বারা আমলের মধ্যে দেখতে পাই মালিকি মাজহাবের, শাফিঈ মাজহাবের, হাম্বলি মাজহাবের অধিকাংশ ওলামায়ে কেরাম এবং তাদের ফলোয়াররা এই হাদিস অনুযায়ী আমল করেছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মুসল্লি এই কয়েকটি জায়গায় তাদের হাত উঠানোটা মুস্তাহাব মুস্তাহাব। তাহলে ওলামায়ে কেরাম এই হাদিস থেকে যেই যেই ফিকহি হুকুমটা পেয়েছেন সেটা হচ্ছে মুস্তাহাব, অর্থাৎ উত্তম একটি কাজ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব কাজের জন্য কিন্তু উম্মাকে কঠিন প্রেশার দেননি। যেমন রুকনগুলো আদায়ের ক্ষেত্রে তিনি একজন সাহাবিকে বলেছেন, এটা হাদিসুল মুসি এ সালাতাহু, বিখ্যাত হাদিস, বলছেন এই তুমি সালাত পড়োনি আবার পড়ো, যতবার ভুল করেছে রুকনের মধ্যে সালাত পড়োনি আবার পড়ো, তার মানে তোমার যে ভুলটা হয়েছে ওটা তোমার সালাতে বাতিল হয়ে গেছে, অথবা তুমি আবার পড়ো। কিন্তু রাফউল ইয়াদাইন যদি কারো মিস হয় রুকুর আগে অথবা রুকুর পরে, তখন এমন ঘটনা কখনো ঘটেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই তুমি সালাত পড়োনি আবার পড়ো। তাহলে এই যে সবগুলো দলিল একসাথে করে একটা সিদ্ধান্তে আসা, এটা একটা ফিকহি বিচক্ষণতা, এটা একটা এলম, এবং এলেমের যে আফাক আছে দিগন্ত তার প্রসারতার উপর নির্ভর করে। যারা কম এলেম রাখে তাদের কাছে হয়তো অনেক জিনিস স্পষ্ট নয়। তাহলে সবগুলো হাদিস থেকে আসলে হুকুম ইস্তেমবাত করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কোন আমলকে কী ধরনের গুরুত্ব দিয়েছেন, কোন আমল তরক করার কারণে সালাতকে বাতিল ঘোষণা করেছেন, এবং কোন আমল তরক না করার কারণে সালাতকে কোন আমল তরক করার কারণে সালাতকে বাতিল ঘোষণা করেননি, সে বিষয়গুলো কিন্তু আমাদের সামনে রাখতে হবে। এবং সেই আলোকেই সালাতের মধ্যে বেশ কয়েক ধরনের আমল আছে। একটা হলো আরকান বা ফারায়েদ, ফরজ আমল, আরেকটা হলো ওয়াজিবাত। আরকানের কোনো একটা যদি ছুটে যায় তাহলে সালাত শেষ। সালাতের ভিতরে যদি কোনো রাকাতে ছুটে যায় তাহলে ওই রাকাত বাতিল, আর সালাত পড়ার পরে যদি মনে হয় যে তার রুকন বাতিল তাকে এয়াদা করতে হবে। আর ওয়াজিবাত হচ্ছে সে আমল যেগুলো করাটা জরুরি তবে ছুটে গেলে শেষে সাহু সেজদা দেওয়া যায়। আর কিছু আছে মাসনুন এবং মুস্তাহাব্বাত, মাসনুন এবং মুস্তাহাব্বাত যেগুলো ছুটে গেলে কোনো সাহু সেজদা দিতে হবে না এবং সালাতও বাতিল হবে না। রাফল ইয়াদাইন হচ্ছে সালাতের মধ্যে এমনই একটি আমল। তাহলে কারো যদি ছুটে যায়, সে রুকুর আগে অথবা রুকুর পরে করতে যদি ভুলে যায় বা না করে, তাহলে তার সালাত শুদ্ধ হবে, তবে সালাতে সওয়াব কম হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সে তরক করলো। এখানে একটা ফিকহি মাসআলা আমরা জানি, ওটা নিয়ে আমরা কেউ বাড়াবাড়ি করছি না, করবও না। সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারী ওলামায়ে কেরামের বিশাল এক দলের মতে যে রুকুর আগে এবং রুকুর পরে যে রাফল ইয়াদাইনের কথা হাদিসে এসছে তারা মনে করেন যে সেটা মানসুখ হয়ে গেছে, যদিও এটা শুদ্ধ নয়। কারণ রাফল ইয়াদাইনের এই হাদিসগুলো প্রচুর ওলামায়ে কেরাম তারা নকল করেছেন, সাহাবায়ে কেরাম থেকে এসছে, এবং এই জন্য ওলামায়ে কেরাম
এই রাফুল ইয়াদেনের হাদিসকে মুতাওয়াতের মানবী পর্যায়ের হাদিস হিসাবে তারা গণ্য করছেন, কারণ প্রচুর সাহাবায়ে কেরাম থেকে আমলটা এসেছে। অতএব এটা মানসুখ হওয়ার সত্যিকার অর্থে কোনো দলিল নাই। এটা যারা বলেছেন তারা কী কারণে বলেছেন সেটা তাদের দলিল তাদেরকে দেখাতে হবে, বাট এটা এটা হয়তো তাদের কাছে, যেমন আরেকটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেননি, হতে পারে সে হাদিসটা যদি শুদ্ধ হয় তাতেও কিছু সমস্যা নেই। দুটো হাদিসের মধ্যে এখানে কোনো সংঘর্ষ নাই, কারণ আমলটা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের। কখনও কখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তরক করেন, আবার কখনও কখনও অধিকাংশ সময় যদি করেন, তাহলে এটা দ্বারা তো প্রমাণিত হলো যে এটা মুস্তাহাব পর্যায়ের আমল, সুন্নাহ পর্যায়ের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতগুলো, যেটা ফরজের আগে বা পরে আমরা রাতে বা যেগুলোকে সুন্নাত মুআক্কাদা বলি, তখন তরক করেছেন, সফরে তরক করেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরক দ্বারা বোঝা যাচ্ছে যে এটা মাসনুন এবং মুস্তাহাব পর্যায়ের, ফরজ পর্যায়ের না। ফরজ হলে তো তিনি তরক করতেন না, কিন্তু এটাকে মানসুখ বলার কোনো কারণ নাই, কারণ এটা মানে রাফেলেন করা না করার মধ্যে এমন কোনো তারুদ, এমন কোনো সংঘর্ষ নাই যে হয় এটা ঠিক নয় ওটা ঠিক। তবে যেহেতু অধিকাংশ হাদিসগুলোতে রাফেল ইয়াদাইন করার পক্ষে বক্তব্য এসেছে, অতএব আমরা মনে করি যে এটা সন্ন্যাহ, পার্বত্যপক্ষে আমাদের প্রত্যেকেরই আমলটা করা উচিত। এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে, আমি সে আলোচনা আজকার যাচ্ছি না। আরেকটি প্রশ্ন এসেছে হারিয়ে যাওয়া মুক্তা, তিনি করেছেন, আকিরা যদি বিশুদ্ধ না হয় সমস্ত কথা ও কাজ বাতিল বলে গণ্য হবে, শেখ বিন বাজ এমনটি বলেছেন, সঠিক আকিদা সম্পর্কে জানতে কোন বই পড়ব জানাবেন। আকিদা বিশুদ্ধ না হলে সমস্ত কথা ও কাজ বাতিল হবে, এটা শাইখ বিন বাজের শুধু কথা নয়, তিনি আসলে এই কথাটা বলেছেন কোরআন হাদিসের আলোকে, এটা তো আল্লাহর কথা। ওয়াকাদিমনা ইলামা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানথুরা, আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন তারা অনেক আমল করে আর সে আমলগুলোকে আমি ধুলিকণার মতো নিশ্চিহ্ন করে দেই। আমল করলে তো হবে না, এটা শিরক মুক্ত থাকতে হবে, এটা কুফুরি মুক্ত থাকতে হবে, নাস্তিকতা মুক্ত থাকতে হবে, তাহলে সে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আকিদার বিশুদ্ধতা প্রয়োজন, যাতে ইসলামের আকিদা বিরোধী কোনো আকিদা আমরা পোষণ না করি, পৌত্তলিকতাকে পোষণ না করি, শেরেককে আমরা পোষণ না করি। ফলে কোরআন এবং সুন্নার সকল বক্তব্য থেকে এই নির্যাসটা বের করা যায় যে বিশুদ্ধ ইমান এবং বিশুদ্ধ বিশ্বাস আকিদা পোষণ না করলে তার কোনো আমলই কোনো কাজে আসবে না, কারণ মানুষের আমলের আগে শুরুতে তাকে ইমানটাকে নিশ্চিত করতে হবে। মুসলিম তার ইসলামী জগতে প্রবেশ করে ইমান দিয়ে, ইমানই যদি না থাকলো সে তো মুসলিম হতে পারবে না। অতএব আকিদার সবচেয়ে বড় পয়েন্টই হচ্ছে ইমান। অতএব এই ইমানের জায়গায় যদি ত্রুটি সৃষ্টি হয়ে যায় তাহলে তার আর কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বিশুদ্ধ আকিদা জানার জন্য আসলে বাংলা ভাষায় এখন অনেকগুলো বই আছে, আমরা যেমন বিশুদ্ধ আকিদার অনেকগুলো সুন্দর সুন্দর বই এখানে অনুবাদ কৃত দেখতে পাচ্ছি, আকিদাতুত তৌহিদ এই বইটি শেখ সালে ফৌজান লিখেছেন, সেটি বাংলা অনুবাদ আছে। তারপরে ইসলামী আকিদা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, তার একটা ভালো বই আছে। এবং পাশাপাশি উসুলুল ইমান মদিনা ইউনিভার্সিটির একদল প্রাজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম এই সংকলনটি করেছিলেন, তার বাংলা অনুবাদ আছে, সবুজপত্র থেকে প্রকাশিত হয়েছে। এবং তাইবা একাডেমি একটি বই প্রকাশ করেছে, এই বইটি ছোট্ট একটা সংকলন, আকিদার কোর্স যেটি আমরা করিয়েছিলাম সেটিকেই একটি বই আকারে রূপ দেওয়া, এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। এবং এখানে সংজ্ঞা, ইতিহাস, বৈশিষ্ট্য, নীতিমালা ও আকিদার সংক্ষিপ্ত বিবরণ এখানে আমরা তুলে ধরেছি, খুবই সংক্ষেপে আকিদার মেইন পয়েন্টগুলো। এবং পাশাপাশি গ্রন্থপঞ্জিতে আমরা উল্লেখ করেছি যেগুলোর আলোকে আসলে এই নির্যাসটা আমরা পেশ করেছি। এবং কোনো সন্দেহ নেই আধুনিক যারা এ বই আকিদার বইগুলো লিখেছেন তাদের থেকেও আমরা এই সংকলনে অনেক সাহায্য নিয়েছি। এর মধ্যে যেমন আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মুহাম্মদ বিন ইব্রাহিম আল হামাদ, তারপরে বহুসুন ফি আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ডক্টর নাসির ইবন আব্দুল করিম আল আকল, হ্যাঁ, তারপরে আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ডক্টর মোহাম্মদ বিন সাঈদ বিন ওয়াহাফ আল কাহতানি, যিনি হেসুল মুসলিম লিখেছেন, তারও আকিদাত আহলে সুন্নাহর উপর অত্যন্ত বড় একটা বই আছে।
তারপরে শেখ আলবানীর সহিহ, এখানে কিছু হাদিসের বই আমরা উল্লেখ করেছি, কিন্তু পাশাপাশি আমাদের ওলামায়ে কেরামের প্রাচীন কিছু বই আছে, প্রাচীন কিছু বই আছে, যেমন আস-সুন্নাহ, ইমাম আহমেদের আস-সুন্নাহ, তারপরে আল ইতিসাম, ইমাম শাতিবি, আবু ইসহাক আশাতিবির লেখা, তারপরে ইমাম জাহাবির আল-উলু লিল আলিয়িল গাফফার, অত্যন্ত চমৎকার বই আল্লাহর সিফাত সম্পর্কিত। ইমাম ইবনে তাইমিয়ার অনেকগুলো আছে আকিদার বই, আত-তাদমুরিয়্যাহ, আল-ওয়াসিতিয়্যাহ, হ্যাঁ, আল হামাবিয়্যাহ আল-কুবরা, ইত্যাদি অনেকগুলো সুন্দর সুন্দর বই আছে। ইমাম বুখারির কিতাবুত তাওহীদ, সহিহ বুখারির কিতাবুত তাওহীদের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বইটি আছে। এরকম আরও অনেকগুলো বই আছে যেগুলো থেকে আসলে বিশুদ্ধ আকিদা শেখা যায়। তো আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন আসলে এসেছে আমার কাছে, এবং আমি চিন্তা করেছিলাম যে আজকে আপনাদের অনেকগুলো প্রশ্ন নেব, কিন্তু সেটি বোধহয় আজকে আর হচ্ছে না, যেহেতু সময় আমাদের অনেক অতিবাহিত হয়ে গেছে এবং আমার একটু পরে আরেকটি ক্লাস আছে। তো ইনশাল্লাহ আমরা এখন থেকে আমাদের রেকর্ডেড যে জানতে চাই প্রোগ্রাম সেটি বাড়ানোর চেষ্টা করব, এবং সেখানেও আরও অনেকগুলো প্রশ্ন আমরা নেব, যেহেতু লাইভ অনুষ্ঠানে আমরা বেশি প্রশ্ন নিতে পারছি না। তারপর আপনার প্রশ্ন করতে থাকুন, আমরা বিভিন্ন বিষয়ের উপর আপনাদের কাছে প্রশ্ন আশা করছি, এবং সেগুলো যখন আপনাদের কাছে সার্কুলেট করা হয়, আপনারা সেই প্রশ্নগুলো সেই বিষয়ের উপর করবেন। যেমন ইসলামে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে আমরা একটা সিরিজ পর্ব করব, ইসলামের পারিবারিক সম্পর্ক বা পরিবার পদ্ধতি বা পরিবার প্রথা ইত্যাদির উপরে এবং পারিবারিক সমস্যা নিয়ে আমরা আপনাদের কাছে প্রশ্ন চেয়েছি। এগুলো প্রশ্ন করতে থাকেন নিজেদের বিশেষ করে অভিজ্ঞতা থেকে, কারণ কিছু তো থিওরিটিক্যাল ব্যাপার আছে, পাশাপাশি কিছু আছে অভিজ্ঞতা সঞ্জাত, অনেকগুলো হয়তো কারো দুর্ঘটনা, কারো সমস্যা, কারো মানে নানাবিধ বিষয়, সেগুলো আমরা লিপিবদ্ধ করব, একসাথ করব, এবং সিরিজ আকারে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। এগুলো অনেক সময় কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ, আর পরবর্তীতে বই আকারে আমরা আপনাদের কাছে এগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকল আমলকে কবুল করেন এবং আমাদেরকে দেশ, জাতি এবং মুসলিম উম্মার ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته